কোনো ভারতীয় এর আগে এমন কিছু করেননি। মিস্টার আজিম প্রেমজি তার চ্যারিটেবল ফাউন্ডেশনে 50,000 কোটি টাকা অর্থাৎ $7.5 বিলিয়ন দান করেছেন। এই কাজের জন্য পৃথিবীর দ্বিতীয় ধনবান ব্যক্তি ওনার ফ্যান হয়ে যান। আজিম প্রেমজির নিরন্তর মনুষ্য প্রেমের দ্বারা আমি প্রভাবিত হয়েছি। ভারতের দ্বিতীয় ধনবান ব্যক্তি আজিম প্রেমজি তার $19 বিলিয়ন সম্পত্তির 2/3 অর্থাৎ $12 বিলিয়ন বা 85,000 কোটি টাকা দান করেছেন। 73 বর্ষীয় এই সরল মানুষটি মিডিয়া থেকে তো দূরে থেকেছেন, এমনকি কোনো ধরনের স্টেটমেন্টও দেননি। এই বিষয়ে প্রেমজির প্রতিক্রিয়া তার স্বভাবসিদ্ধ নো ননসেন্স ঢঙ্গে দেন। সবাই এত হইচই কেন করছে? কোনো একজনের কাছে এত টাকা থাকা উচিত নয়। আজিম প্রেমজির গল্প শুরু হয় 1966 সালে, যখন 21 বর্ষীয় আজিম প্রেমজি আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ওনার কাছে একটা ফোন কল আসে যা কোনো সন্তান কখনোই শুনতে চাইবে না। তোমার বাবা আর নেই, বাড়ি ফিরে এসো। হ্যালো হ্যালো আজিম, তুমি ঠিক আছো? ফিরে এসে উনি ওনার পারিবারিক ব্যবসার হাল ধরেন, ওয়েস্টার্ন ইন্ডিয়ান পাম রিফাইন্ড অয়েলস, যা মহারাষ্ট্রের জলগাঁও জেলার আমল্লের শহরে অবস্থিত একটি রান্নার তেল এবং সাবান তৈরির কারখানা। উনি নতুনভাবে কোম্পানি চালু করেন। প্রথমে উনি কোম্পানির নাম পরিবর্তন করে উইপ্রো রাখেন এবং কোম্পানির লোগো হিসেবে একটি উজ্জ্বল সূর্যমুখী ফুল ব্যবহার করেন, যা নতুন সূচনার ইঙ্গিত বহন করে। 80-এর দশকে IBM-এ চলে যাওয়ার সুযোগ নিয়ে উনি ভারতের বাজারে কম্পিউটার নিয়ে আসেন এবং ভারতে প্রথম কম্পিউটার নিয়ে আসা কোম্পানিগুলির মধ্যে অন্যতম হয়ে যান। পরে উনি আউটসোর্সিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু করেন এবং এই সেক্টরেই তিনি নিজের ভবিষ্যৎ তৈরি করেন। নিজের কৃপণ স্বভাবের জন্য সকলের কাছে পরিচিত আজিম প্রেমজি প্রায় নিজের ফ্যাক্টরিতে টহল দিতেন এবং সমস্ত আলো নেবানো হয়েছে কি না তা নিশ্চিত করতেন। নিজের কাছে টাকা থাকা সত্ত্বেও উনি ফ্লাইটে বিজনেস ক্লাসের বদলে ইকোনমি ক্লাসে যাতায়াত করতেন। নিজের ব্যবহারের জন্য উনি এতদিন স্কোডা লরা এবং করোলার মতো সাধারণ গাড়ি ব্যবহার করতেন। খুব সম্প্রতি উনি এস ক্লাস মার্সিডিস বেঞ্জ কিনেছেন। একদিকে তিনি টাকা রোজগার করার জন্য দিন রাত্রি কঠোর পরিশ্রম করেছেন, অন্যদিকে তিনি সব দান করেছেন। আমি আরও আগে দান করা শুরু করলে ভালো হতো, পরিবর্তন আনার জন্য সময় প্রয়োজন। ওনার ফাউন্ডেশন আগে থেকেই 15টি রাজ্যের 3,500টি সরকারি স্কুলের মান উন্নত করার জন্য শিক্ষকদের ট্রেনিং দেয় এবং পরিপূর্ণ পুষ্টি লাভের জন্য সাহায্য করে। এর সঙ্গে যারা পথ শিশু এবং প্রতিবন্ধীদের জীবন উন্নত করতে কাজ করে এমন 150টির বেশি সংস্থায় উনি বছরে 500 কোটি টাকা দান করেন। আবার ব্যাঙ্গালোরে ওনার আজিম প্রেমজি ইউনিভার্সিটি তার 1,500 ছাত্রের 90%র পড়াশোনার জন্য ভর্তুকি দেয়, যা খুব শীঘ্রই বাড়িয়ে 14,000 ছাত্রের জন্য করা হবে। যখন হিন্দি ভূখণ্ডে আর একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে, সম্ভবত মধ্যপ্রদেশে। যদি কেউ শুধুই দান করতে থাকে, একটা সময় আসবে যখন দান করার জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। তাই এই মহৎ কাজ চালিয়ে যাওয়ার জন্য দান করার পাশাপাশি ওই ট্রাস্টকে কিছু রোজগারও করতে হবে, আর ঠিক এই কারণে একজন সফল ব্যবসায়ী হওয়া খুব জরুরি। 9 বছর ধরে প্রেমজি ট্রাস্ট লভ্যাংশ এবং শেয়ার বিক্রির মাধ্যমে $1.65 বিলিয়ন বা 11,357 কোটি টাকার রোজগার করেছে। আজ আজিম প্রেমজি এন্ডোমেন্ট ফান্ডের কাছে প্রায় $21 বিলিয়ন বা 1,50,000 কোটি টাকা আছে এবং তা বিশ্বের সবথেকে বড় এন্ডোমেন্টগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন $51.6 বিলিয়ন, আইকিয়া ফাউন্ডেশন $36 বিলিয়ন, ওয়েলকাম ট্রাস্ট $27.1 বিলিয়ন, হাওয়ার্ড হিউজ মেডিকেল ইনস্টিটিউশন $23.8 বিলিয়ন। 1997 সালে CNN-এর প্রতিষ্ঠাতা টেড টার্নার ফিলান্থ্রফি বা মনুষ্যপ্রেমীদের দুনিয়া চিরতরে পাল্টে দেন। গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড স্বীকার করার জন্য তাকে ডাকা হলে তিনি দর্শকদের অবাক করে দেন, আমি আমার নিজের সম্পত্তি থেকে $1 বিলিয়ন US এর কাছে দান করব।
পরবর্তী 10 বছর ধরে প্রতি বছর $100 মিলিয়ন দান করব। 2010 সালে ওয়ারেন বাফে বিল এবং মেলিন্ডা গেটসের সঙ্গে পৃথিবীর সমস্ত বিলিয়নিয়ারদের কাছে দ্য গিভিং প্লেজের শপথ নেওয়ার জন্য আবেদন করেন। আপনার জীবদ্দশায় নিজের সম্পত্তির অন্তত অর্ধেক পরিমাণ দান করার শপথ নিন। প্রথমে ব্যাঙ্গালোরের প্রেমজি, পরে ইনফোসিসের মূর্তি এবং নীলেকানি, বায়োকনের কিরণ মজুমদার শ এবং কেরালার পিএনসি মেনন শোভা ডেভেলপার্স অন্য 194 জন বিলিয়নিয়ারদের সাথে এই শপথ নেন। অন্যরা হয়তো প্রতিশ্রুতি দেননি, কিন্তু তারাও এই চিন্তাভাবনার সাথে একমত পোষণ করেন। 2017 সালের হিরোজ অফ ফিলান্থ্রফি লিস্টে 6 ভারতীয়র নাম নথিভুক্ত হয়। আর একটি বড় দান আসে এয়ারটেলের মিত্তালের থেকে, যিনি $1 বিলিয়ন বা 7,000 কোটি টাকা দান করার অঙ্গীকার করেন। আর্থিকভাবে পিছিয়ে পড়া 10,000 ছাত্রদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস এবং রোবোটিক্স নিয়ে রিসার্চ করার জন্য সত্যভারতী বিশ্ববিদ্যালয় স্থাপনা করার জন্য, যেখানে বেশিরভাগ ডোনেশন শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যায়, কেউ কেউ চায় তাদের ডোনেশন ভবিষ্যতের সমস্যার সমাধানের জন্য কাজে লাগুক। কিরণ মজুমদার শ বিজ্ঞানের উন্নতির জন্য, কৃষ গোপালাকৃষ্ণন ইনফোসিস ব্রেন রিসার্চ এবং AI, টাটা ট্রাস্ট জেনেটিক্স রিসার্চের জন্য। তাহলে বিত্তশালী ব্যক্তিরা কেন তাদের এত কষ্টে রোজগার করা টাকা বিলিয়ে দিতে চান? আমি জানতাম না আমি এত বড় লোক হব, আমি ভালো কিছু করতে চেয়েছিলাম। আমরা শুধুমাত্র সম্পত্তির ট্রাস্টি, আমরা মালিক নই। সামাজিক ভাষ্যকার গুরুচরণ দাসের মতে, মনুষ্যপ্রেমের ভাবনা সাধারণত কয়েক প্রজন্ম সম্পত্তির অধিকার হওয়ার পর শুরু হয়। প্রথম প্রজন্ম টাকা রোজগার করে এবং তা বিভিন্নভাবে প্রদর্শন করে, যেমন বিয়েতে, ইয়ট কিনে। দ্বিতীয় প্রজন্ম ক্ষমতা চায় এবং রাজনীতিতে যোগদান করে। তৃতীয় প্রজন্মের কাছে সম্পদ এবং ক্ষমতা দুটোই আছে, তারা দান এবং শিল্পের মাধ্যমে সম্মান আদায় করতে চায়। কিন্তু অনেকগুলি প্রথম প্রজন্মের উদ্যোক্তারা টাটা এবং বিড়লাদের এই ঐতিহ্য অনুসরণ করে চলেছে। HCLের শিব নাদার, রাকেশ ঝুনঝুনওয়ালা, রমেশ ওয়াধওয়ানি, সিটি ব্যাংকের প্রাক্তন রামজি রাঘবন, ব্রায়ান ক্যাপিটালের অমিত চন্দ্রা, L&T ফাইন্যান্সের YM দেওস্থালী, দুবাইয়ের লুলু গ্রুপের ইউসুফ আলী MA, আশিস ধাওয়ান। চিন্তার বিষয় এই যে ধনী ব্যক্তিদের দান তাদের সম্পদের বৃদ্ধির সাথে সমানভাবে চলছে না। ভারতে আল্ট্রা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ যাদের কাছে $50 মিলিয়ন বেশি টাকা আছে, তাদের সংখ্যার সাথে দানের পরিমাণ সমানভাবে বাড়ছে না। পঞ্চতন্ত্রের গল্পে সব সময় ভারতের মানুষদের দান শীতলার কথা বলা হয়েছে। একটি সফল জীবনযাপনের 4 নিয়ম আছে। টাকা রোজগার করা, তার সঞ্চয় করা, দে হিসাবে না হয়ে সেই টাকা খরচ করতে জানা এবং দান করতে শেখা। পঞ্চতন্ত্রের উৎপত্তির উপর বিসবোর সুন্দর ভিডিও দেখুন। আগামী 5 বছরে UN 17 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর মধ্যে 7 পূরণ করার জন্য ভারতের $60 বিলিয়ন প্রয়োজন। খিদে মেটানো, দারিদ্র দূরীকরণ, বৈষম্য হ্রাস করা, শক্তিশালী প্রতিষ্ঠান, শান্তি এবং ন্যায়, এই লক্ষ্য পূরণের জন্য আজিম প্রেমজির মতো ডোনেশন খুব কাজে আসবে। বিপ্রকে অন্টারপ্রেনিওর ফ্যাক্টরিও বলা হয়, কারণ বিপ্রোর 10 বেশি প্রাক্তন কর্মচারী ওখান থেকে বেরিয়ে সফলভাবে ব্যবসা করছে। আজিম প্রেমজি কি পারবে তার মহানুভব পথে অন্যদের উদ্বুদ্ধ করতে? বিসবোর কবিতা। আজিম প্রেমজি দিলেন তার অধিকাংশ সম্পত্তি দান, যাতে অবহেলিত মানুষ সুস্থ থাকে, বাড়ে তাদের জ্ঞান। নিঃস্বার্থভাবে করে গেলেন সারা জীবন কাজ, মানুষ সে অসাধারণ, ভাবে যে অন্যের জন্য আজ। বিসবো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে টিপুন, যাতে সবার আগে জানতে পারেন যেই বিসবো নতুন ভিডিও রিলিজ করবে।